বরগুনার আমতলী উপজেলার পিএসসি পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। দাবি মানা না হলে আমরণ অনশন সহ কঠোর কর্মসূচির ঘোষণাও দিয়েছেন তারা। বরগুনা থেকে জুলহাস মিয়া জানান, রবিবার দুপুর 1টার দিকে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ সময় বক্তারা বলেন, আমতলী উপজেলার পিএসসি পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়ন করতে হবে এবং তাদের দাবি মানা না হলে আমরণ অনশন সহ কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে। আমতলী বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধা তালিকার প্রথম 14 জন শিক্ষার্থীর ফলাফল জালিয়াতির জন্য জিপিএ 5 না পাওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা এই কর্মসূচি পালন করেছে। কর্মসূচি চলাকালে তারা বলেন, দোষীদের আইনের আওতায় এনে আমতলী উপজেলা পিএসসি পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়ন করতে হবে এবং দাবি মানা না হলে আমরণ অনশন সহ কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।